সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এসিআই অ্যানিমেল জেনেটিক্স এর বুলি স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি ডাক্তার প্রদীপ বাড়ৈ, ম্যানেজার। তো আজকে আপনাদের সাথে আমি কিছু বুলের পরিচিতি নিয়ে আসছি। আমাদের এখন যে বুলটি দেখতে পাচ্ছি সেই বুলটি হচ্ছে একদম আমাদের নেটিভ ব্রিড, যেটাকে বলা হয় আমাদের একদম দেশীয় একটি জাত। এই যা এটি হচ্ছে রেড চিটাগং, যেটা আপনারা RCC নামে চেনেন। এই বুলটির আইডি হচ্ছে 61 নম্বর এবং নাম হচ্ছে রোমিও। আর বর্তমানে বুলটি হচ্ছে বডি ওয়েট 468 কেজি। এটি মূলত আমাদের একটি দেশীয় ব্রিডকে আমরা সংরক্ষণের জন্য রেখেছি। এবং এটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেড চিটাগং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত ভালো এবং এদের ডিজিজ হয় না বলেই চলে। যদি সব ধরনের টিকা দেওয়া যায় তো কোনো ধরনের রোগ তেমনি হয় না। এদের ম্যানেজমেন্ট কস্ট খুব কম এবং এদের দুধ উৎপাদন, বিশেষ করে এর মায়ের দুধ উৎপাদন ছিল 1200 লিটার পার ল্যাকটেশন এবং সর্বোচ্চ পিক প্রোডাকশন ছিল 6.2 লিটার। মন্ডলী, আজকে এখন যে বুলটি দেখাবো এটি এটি ভিগোরিয়াস নেটিভ ব্রিড, যেটাকে আমরা বলি আমাদের সম্পূর্ণ দেশীয় জাতের একটি গরু, RCC 100%। এই বুলটির নাম হচ্ছে লালু, আমরা ইতিমধ্যে জেনেছেন। আর এটির আইডি হচ্ছে 24। আর বর্তমানে বডি ওয়েট হচ্ছে 480 কেজি এবং মায়ের পিডিগ্রি যদি আমরা দেখি, এর মায়ের দুধ উৎপাদন ছিল 1390 লিটার পার ল্যাকটেশন এবং পিক প্রোডাকশন ছিল মায়ের 6.8 লিটার। সুপ্রিয় খামারি ভাইরা, আমি ডাক্তার রায়হান, DGM এসিআই বুল স্টেশন। তো আপনারা যারা খামার করতেছেন, আপনার খামারকে দুধে মাংসে সমৃদ্ধ করার জন্য আমি পার্সোনালি কিছু মতামত দিতে চাই। সেক্ষেত্রে বলবো, আপনারা আপনার গাভীকে যে বীজটা দিবেন সেই বীজটা আসলে পেডিগ্রি কি এটা জেনে বুঝে তারপর বীজটা দেন। কারণ বাংলাদেশে এখন বর্তমানে অনেকগুলো সিমেন্ট কোম্পানি কাজ করতেছে, তো যে কোম্পানির সিমেন্ট যারা সবসময় পেডিগ্রি দিয়ে থাকে, ডিটেলস বলে, তাদের সিমেন্ট আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের খামারটা আশা করি দুধে মাংসে সমৃদ্ধ হবে।